সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা তো আমি একটু বাড়ির নিচে আইসি, আজকে অনেক কুয়াশা পড়ছে। তো আমার কুয়াশার মধ্যে মানে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে, তার জন্য যে বাড়ির নিচে আইসি একটু হাঁটাহাঁটি করার জন্য। আজকে অনেক কুয়াশা পড়ছে, চারিদিক মানে অন্ধকার হয়ে রয়েছে। এখন বাজে 10টার মতো বাজে, কিন্তু এই যে চারিদিক অনেক ই হয়ে রয়েছে, কখনো কুয়াশা কাটে নাই, কিচ্ছু দেখা যায় না। তো ভাবলাম আপনাদের দেখিয়ে নিয়ে আসি পরিবেশটা। আর ওই যে জায়গায় মা দাঁড়িয়ে আছে, ওই যে কাকি কাজ করতেছে। তো সকালবেলা সবাই উঠছে, ওইখানে যে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে, কুয়াশা পড়ছে এর জন্য। এই যে মা আবার আটা বের করতেছে, আজকে জল রুটি রান্না করবো। দুই শালিক এক সঙ্গে ঘুরবানছি, দুই শালিক দেখলে আগে আমরা নমস্কার দিতাম। না পুরা আবার রোদ পোহাইতেছে, অনেক একটু রোদ উঠছে। এই যে আমার কাকি আবার রোদে বসে না ভাত খাইতেছে, কড়কড়া ভাত। শীতের দিনে কড়কড়া ভাত খেতে কেমন লাগে কাকি? ভালো লাগে। কিন্তু খাওয়ার পরে শীত করে, রোদ উঠলে হয়ে যে একটু আগে অনেক কুয়াশা আসলে আবার রোদ উঠছে, রোদ কেমন উঠে নেই। গরম পড়লে বাড়া যাবে না, শীতের একটু দিন যাবে। হ্যাঁ আমার এই দেওয়া গেছে, আমি নামিয়ে নিই জল রুটি দিয়ে। ওই যে ওই জায়গায় আবার লিখন, ইমরান, জহিরুল ফুটবল খেলতেছে। ওদের চিল্লা চিল্লি আমি আসলাম দি, কোথায় চিল্লা চিল্লি শোনা যায়? ওই যে এখান থেকে দেখা যায়। ওরে কি তোমাকে খেলার মাঠ ওনে যামো, আমার খেলা নিবে উড়াল দেয়া হমু, আমি তো পাখি না। এই যে আমি উড়াল দিয়ে আইসে পড়ছি। হা দেও লিখন আমার গোল, ও লিখন গোল দিছে। লিখন এনেকে একটা সেন্টার ফুট আছে, বাড়িতে বাড়িতে যে দিমুনি তুমি গোল দিছো, ওর জন্য তোমার জন্য একটা সেন্টার ফুট। ও
হইল না তো এই যে আমি আবার বাড়ির পেছনে এসে পড়ছি ইমরানরা ফুটবল খেলতাছে এটা দেখার জন্য আসলে ফুটবল খেলাটা আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ ফুটবল খেলতে মা দেখতে অনেক ভালো লাগে আমার ছোটবেলায় আমরা ফুটবল খেলতাম যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন এক স্কুলের সাথে অন্য স্কুলের প্রতিযোগিতা হইতো তখন খেলতে যাইতাম অনেক অনেক ভালো লাগতো তো এই যে লিখন বলার সাথে সাথে আমি বাড়ির নিচে এসে পড়ছি ফুটবল খেলা দেখার জন্য দুই ভাইয়ের মধ্যে লড়াই বানছে দিহি কেরা পারে ইমরান না জহিরুল কেরা পারে দেখুমো গোল কেমন আছেন মুখ দিছেন হ্যাঁ কি খাওয়া দাওয়া করবেন ও আচ্ছা বহুমনি কি খাওয়া দাওয়া করবেন দাপরা দাপরা হ্যাঁ গরম গরম দাপরা কি দিয়ে মাংস দিয়ে কষ্ট বাদ দিয়ে মুজি দিয়ে ও আচ্ছা খাইতে থাকুন বকো একই বুতে ধরবো তো আজকে আমরা খামো জল রুটি আর লটপটি লট আমরা একজন জিজ্ঞেস করছেন লটপটি কি তো লটপটি হচ্ছে মুরগির গিলা পা তারপরে মাইটা আছে ওগুলো নিয়ে হয় ওরা মনে কোনো ফ্রেশ মাংস থাকে না ওটা যদি লটপটি কই আমরা আজকে লটপটি আর জল রুটি খাবো আমাকে সকালের নাস্তা দাপরা সাজানো গুলো দাপরা তুমি আবার জল রুটি খাও ওই তো দাপরা আবার আমরা কই চাপড়ি জল রুটি আমি এনে শুনছি রে জল রুটি আমাকে অন্য দাপরাই কই দাপরা চাপড়ি দাপরা খেয়ে যান না দর করতে করতে আহি আপনাকে বলতে আমাকে ওই যে জল রুটি বানানো শেষ এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো দাপরা ওই তো জল রুটি দাপরা কেমন হয়েছে দাপরা আমাকে সকালবেলা সবাই খাওয়া দাওয়া শেষ কাকি আবার নারিকেলের সলাটি উঠাইতেছে না নারিকেল পাতার দুয়ার ঝাড়ু দিতে এগুলো লাগে তো আমাকে সকালের খাওয়া দাওয়া কাজ কাম সব শেষ তা আমি আর নিল এখন ঘুরতে যাইতাছি আমরা কোথায় ঘুরতে যাবো হ্যাঁ নিল পাখি কনে ঘুরবার যাবো
নিলে আবার সাজুগুজু করছে, আপনারা দেখেন সবাই টিপ করছে, মেকআপ করছে, মেকআপ কর তোমার ওই যে কাকা আইতাছে, ওই যে কাকা আমরা গোরবার যাবো তোমার কমকে নেবেন না, আমি আর নিল একাই যাবো তোমাকে নিব না, না নিল পাখি সবার টাটা দাও টাটা দাও টাটা টাটা, এই যে আমি আর নি লয় এখন একটু হাঁটাহাঁটি করতেছি, হাঁটাহাঁটি ঘোরাঘুরি না নি লয়, এই যে বাবা কু টুকু রেখেরা দেখছো রেখেরা, আমরা অন খেলতে যাবো না নীলু পাখি, লিখন বর্দা খেলতেছে, ইমরান কাকা খেলে, জহিরুল খেলে, এই যে আমরা গুরবারে পড়ছি, দাদা গনে পড়ছি, আমরা তোমাকে খেলা দেখবার আইছি, ব্যাট করবা আমাকে খেলা নিবা না, এই যে আমরা ইমরান গোবাড়িতে আইছি, নিলয় নিলয় নিয়ে আইছি, এই যে লিখন আবার এই জায়গায় খেলাধুলা করতেছে, তোমরা খেলাধুলা দেখতে আইছি, তোমাকে বল কো বল নেই, আমরা তাহলে খেলুম কেমনে বল নেই বললে, এটা কি গোসল করে দিলে শীতের মধ্যে নোংরা আসল দেখে গোসল করে দিছে, এটা বিল্লাইয়ের বাচ্চা শীত দর্শন, এটা কি কারি রে ও তোমার, আবদুল্লাহ ওইস আমার নগে আবদুল্লাহ তুমি খেলবা, তুমি আমাকে নীলয়ের সাথে খেলো, নীলয়ের সাথে খেলো ব্যাট বল, আমার ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাড়িতে যাইতাছি, আমরা ক্রিকেট খেলা দেখলাম, ফুটবল খেলা দেখলাম, নিলয় কি হয়েছে কি হইলো কি খবর বাবা, বালাসেন রোদ পোহাইতাছেন, এত তো রোদ উঠে নাই একটু একটু উঠে আবার জায়গা উঠে ও কয়টা বাজে, এখন একটা বাজে, এখন কি মনে হইতাছে একটা বাজে, একটা আমি তো দেখতেছি সকাল বাবা আবার বেলা দেখে বলে দিতে পারে কখন কয়টা বাজে, আসলে একটাই বাজে কিন্তু আজকে কুয়াশা তো কাটতেছে না, শীত অনেক আজকে রোদ ওঠে নাই তেমন, তার জন্য মনে হইতেছে সকালই কিন্তু আসলে একটা বাজে, তো আমাকে সকালের কাজ কাম খাওয়া দাওয়া ঘোরাঘুরি করলাম নিলয় নিয়ে, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, তো সবকিছুই মোটামুটি শেষ, তো এখন আবার দুপুর তো হয়ে গেছে, দুপুরে রান্না বান্না সবকিছু করতে হইব, তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি।